জান্নাতেই আশা করি, যেহেতু জাহান্নামকেই ভয় করি। তো এই তিন জিনিস যেহেতু আমি চাই, অতএব আমার করণীয় কি বলেন না? আল্লাহকে ভালোবাসলে করণীয় কি? ইবাদত। জান্নাতের আশা করলে আমার করণীয় কি? কথা বলেন কি? জাহান্নামকে ভয় করলে আমার করণীয় কি? এই জন্যই আল্লাহ বলছেন, এবার কও ইয়াকা নাআবুদু। কেমন মিল দেখছেন? বলো যে আমি আপনার ইবাদত। এবার বলবা যে এত ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা, হারাম থেকে বাঁচা, গুনাহ থেকে বাঁচা, এত কিছু কুলাইতা রুম, এত কিছু আমি পারবনি। আল্লাহ বলেন, এই জন্যই বলো ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। আপনি সাহায্য করেন, আপনি দয়া করেন, তাইলেই আমার পক্ষে সম্ভব। আল্লাহ সাহায্য না করলে সম্ভব? সম্ভব না। আল্লাহ পাকের সাহায্য ব্যতীত সম্ভব। এজন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবীজি, পাঁচ ওয়াক্ত নামাজের পরে যেই দোয়াগুলো পড়তেন, আমি যে দোয়া পড়ি সালাম ফিরাইয়া, এই দোয়ার মধ্যে একটা দোয়া এটা, আল্লাহুম্মা আইন্নি আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। প্রত্যেক নামাজের পরে আল্লাহ রসুল তিনবার এই দোয়াটা পড়ত। হে আল্লাহ, আপনার জিকির, আপনার শুকর এবং আপনার ইবাদত ভালোভাবে আদায় করার জন্যে আপনি আমাকে সাহায্য করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজের পরে তিনবার এই দোয়াটা পড়তেন, আল্লাহ আপনি সাহায্য করেন। তো এই জন্য আল্লাহ তাআলা কিন্তু চাচ্ছেন আমাদের কাছে, আমাদের নামাজ যেন খুশুওয়ালা নামাজ। আর খুশুওয়ালা নামাজ হইতে হইলে প্রথম কথা এটাই বুঝাই, নামাজ শিখতে হবে। এমনি হইতো না, নামাজ শিখতে হবে, এটা নামাজের মশক করতে হবে, নামাজের মশক করতে হবে। যেখানে নামাজ শিখায়, যার কাছে নামাজ শেখা যায় তার কাছে যেতে হবে। আমাদের সমস্ত কওমি মাদ্রাসাগুলোতে তালেবে ইলমদেরকে শতভাগ গুরুত্বের সাথে পুরা পুরি সুন্নতওয়ালা নামাজ, খুশুওয়ালা নামাজ যত্নের সাথে শেখানো। সমস্ত আল্লাহওয়ালা বুজুর্গ, যারা প্রকৃত বুজুর্গ, হাক্কানি মাশায়েখ, তাদের খানকার মধ্যে খুশুওয়ালা নামাজ শেখানো। দাওয়াত ও তাবলীগের যারা কাজ করে, এই দাওয়াত ও তাবলীগের সাথীরা তিন দিনের জন্য, চল্লিশ দিনের জন্য যারা আল্লাহর রাস্তায় বের হয়, তাদের এই দাওয়াত ও তাবলীগের কাজের মধ্যে বাধ্যতামূলক খুশুওয়ালা নামাজ, কোরআনুল করিমের বিশুদ্ধ তেলাওয়াত শেখানো শেখানো। কোন দল আমনে করেন, আমনে কোন ফিরের মুরিদ, আমার এটা দেখার বিষয়, আপনি যার ইচ্ছা তার মুরিদ হন, এটা আপনার ব্যাপার। কিন্তু আমাকে আপনার কাছে এই তথ্য বলার সুযোগ দেন, আমি আপনারা জানাইলাম। কওমি মাদ্রাসায় খুশুওয়ালা নামাজ শেখানো, আল্লাহওয়ালাদের খানকায় খুশুওয়ালা নামাজ শেখানো, দাওয়াত ও তাবলীগের মধ্যে খুশুওয়ালা নামাজ শেখানো। আপনার যদি আখেরাতে সুন্দর নামাজ দরকার হয়, আপনি এখানকার কোনো একটা থেকে শিখে নেন, এটা জরুরি আপনার। আচ্ছা যদি বলেন আপনি, আমি হুজুর এদের কারো কাছ থেকে শিখব না, এরা ছাড়াও আমার কাছে লোক আছে, আলহামদুলিল্লাহ। কথা বোঝেন নাই আপনি? মাকসাদ এই তিন দলের কোনো এক দলের ফরম কাটা, এটা না। মাকসাদ কি না? আপনারে এই দল যে আপনি এই দলের করেন, এইটা বোঝানোর জন্য কি না? বোঝানোর জন্য হলো আপনার নামাজ কি হইতে হবে? এবার আপনি যদি আপনার পীর সাহেবের খানকায় গিয়া নামাজ সুন্দর করতে পারেন, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই, যেখানে পারেন আপনি, কিন্তু আপনার নামাজ খুশুওয়ালা হইতে হবে যদি জান্নাতি হতে চান, যদি জান্নাতি হতে চান। কারণ এখানে স্পষ্ট আল্লাহ তাআলা বলছেন, কাদ আফলাহাল মুমিনুন, কিছু লোক আছে
নিজের মতো করে নামাজ পড়ে মনে মনে তৃপ্ত, জান্নাতে যাবেন না, ভাত তরকারি খাওয়া যাবে, জান্নাত মামুর বাড়ি না, হাসরের মাঠ শ্বশুর বাড়ি না, হাসরের মাঠ শ্বশুর, হাসরের মাঠ নেতাগিরির মাঠ না, নেতাগিরি দেশে করা যায়, ফুডাঙ্গিরি দেশে করা যায়, দলের বাহাদুরি ক্ষমতার বাহাদুরি এখানেই সব, এখানেই সব, এখানেই যে যত বাহাদুরি করুক, যে যত অহংকারী করুক, দুর্বলও ভাত খাইয়ে খাইয়ে রাত পার করে, কথা বোঝেন নাই? আরে অসহায়ও গইরে গাইরে হইলেও কি দিন কি করে লাইতে আছে, পার হইয়া যাইতে আছে, পার হয় না, কথা বলেন না কেন? সবার দিনই কি হয়, পার হচ্ছে, পার হইতেছে। কাজেই আমার খুব পদ আছে, আমার খুব নেতাগিরি আছে, আপনার যত নেতাগিরি হোক আপনি কোনো ভাত এক বালতি খান না, কথা বোঝেন নাই? আপনি একবার আমেরিকার প্রেসিডেন্টে হন না, আপনি কোনো ফরোডা এক লগা আঠারোটা খান না, তো আর আপনি কিতেন বাড়ি আপনার দশতলাই হোক না, আপনি কোনো এক রাইতে একসাথে তিনটা খাটে কোনো ঘুমান না, বলেন তিন খাটে এক লগে ঘুমান আপনি, তো তাইলে আপনি এটা আঠারো তলা হইলেই কি আর আঠাশ তলা হইলেই কি, আপনার শোয়ার জন্য তো একটা খাট। এই কারণে দুনিয়া প্রাপ্তিতে বড়াই করার, আত্মতৃপ্ত হওয়ার কোনো সুযোগ নেই, দুনিয়া পেয়ে খুব খুশি বোকা, একদমই বোকা, একদম বোকা। চল্লিশ শতক বাড়ি দিয়া জায়গা নিয়ে বাড়ি করছেন, আমি প্রায় এটা বলি ভাগের রয়্যাল বেঙ্গল টাইগারের বাড়ি পুরা সুন্দর, তাহলে রয়্যাল বেঙ্গল টাইগার কদ্দুর এরিয়া লইয়া দৌড়া আপনি কন, তার বাড়িটা কত বড়, পুরাটা সুন্দর, আফ্রিকার জঙ্গলের প্রাণীগুলোর বাড়ি কদ্দুর, পুরাটা জঙ্গল লইয়া অবাধে সে ঘুরতে পারে, তাহলে এই পৃথিবীতে আপনি বেশি প্রশস্ত বাড়িওয়ালা কেমনে হবেন? প্রাণী তো এর চাইতে বেশি প্রশস্ত বাড়ি, এই পৃথিবীতে আপনি বেশি খাবেন কিভাবে? ওই জন্তু জানোয়ার তো আপনার চাইতে বেশি খায়, বাঘ ভাল্লুক খাতি, হ্যাঁ এরা বেশি খায় না আমাদের চাইতে? নিঃসন্দেহে বেশি খায়। তাহলে দোস্ত এটা ফিকির করা, এই অনুভূতি থাকা জরুরি বিষয়, জরুরি বিষয় যে নামাজ খুশুওয়ালা হইতে হবে যদি জান্নাতি হইতে হয়। আর ওই দুনিয়াবাসীরা যদি বুঝানের লাগিয়া নামাজ পড়েন তো পড়েন, পড়েন আপনি, কিন্তু খুশুওয়ালা জান্নাতি নামাজ যে পড়ে তার নামাজ সুন্নত মোতাবেক নামাজ, তার নামাজ অনেক সুন্দর হয়। তাহলে আমি আপনাদেরকে এটা বুঝাইলাম, আল্লাহ তাআলা জান্নাতি মুমিনের প্রথম সিফাত, প্রথম গুণ কি বলছেন? খুশুওয়ালা নামাজ। বলেন কি? শুধু নামাজ বললে হইতো না, কি গনি মানুষ শুধু নামাজ, খুশুওয়ালা নামাজ। তাহলে জান্নাতি মুমিনের প্রথম পরিচয় কি? এটা মনে রাখতে হয়, খুশুওয়ালা নামাজ, খুশুওয়ালা নামাজ। বলে খুশু কি? হ্যাঁ এটা বলতেছি, বাকি নামাজ হইতে হবে কিওয়ালা? খুশুওয়ালা, খুশুওয়ালা নামাজ জান্নাতি হয়, জান্নাতি হয়। ওই এমনি নামাজ লোক দেখানো, শুধু শুক্রবারের জুমার নামাজ, আসরও পড়ে না, মাগরিবও পড়ে না, ফজরও পড়ে না, তামাশা, লোক দেখানো নামাজ, মানুষকে দেখা, মানুষকে দেখানোর জন্য পড়া, সাপ্তাহিক একটা ছুটির দিন, হ্যাঁ এই জন্য শুক্রবারের নামাজ পড়ে দুই রাকাত, আগে দিয়া চার রাকাত সুন্নত পড়ে না, পরে দিয়া চার রাকাত সুন্নত পড়ে না, কারণ তার হিসাব হলো আমি আসছি ধোকা দিতাম, আমি এত নামাজ পড়ার কি আছে আমার, কথা বুঝেন, আমি আসছি ধোকা দেওয়ার জন্য, তো কাজে আমার এত নামাজ দিয়ে কিনবো, আমি দুই রাকাত পড়ছি যেন তো বেশি হয়ে গেছে আমার, দুই রাকাতে তো বেশি ফেঁসে না ফেললে ফুললাম, নাহলে বেশি ফেঁসে ফেরে না কি পড়ছে দুই রাখা, একটা মানুষের বেশি অসৎ কইব, বেশি খারাপ কইয়া লাগবে যে তুই তো বেটা এমুন আবু জেহেল,
তুই তো কদ্দূর শুক্রবারে পশ্চিম দিকে আসার খাস না, তোর মতো ডাকাত কি আড়ে বাজারে ওড়ে? এ কথাই এটার শর্মে দুই রাকাত কোন রকম বুঝ দে, কোন রকম সালামটা ফিরাইতে দেরি তারে কামড়ায় শরীরে, তারে কিরমিয়ে কামড়ায় সাথে সাথে বাইরে যায়। এমন কামড় উঠে যে এক কামড়ের লগে ফেটে লক লক বাইরে যান লাগে মসজিদ থেকে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বছরের পর বছর নামাজ পড়তেছি, আপনার কোনোদিনও সময় হয় না? চার রাকাত নামাজ পড়তে কি চার ঘন্টা লাগে? চার রাকাত সুন্নত পড়তে কি দশ মিনিট লাগে? তো চার মিনিট লাগে, চার মিনিটে আপনি কি কামড়া উল্টা নেবেন গিয়া? হ্যাঁ, চার মিনিটের ভিতরে কি উল্টাবেন বলেন? বাইর হইয়াই কিটা উল্টা নেবেন আপনি বলেন? আপনি আমি আমার মসজিদের এই আজকে ছয় বছরের ভিতরে বহুবার বহুভাবে আমারে অনেকেই বলছে যে আমি আরো আগে আগে নামাজ শেষ করে লাইতাম। আমি আজও যে যাই বুদ্ধি দিছে আমি আমার বুদ্ধিতে আছি, কথা বলে ঠিক কি না বলে? আমার হিসাব হইল সর্বোচ্চ আমার ক্ষতি হবে এর দূর, আমার চাকরিটা থাকতো না, এর বেশি কি ক্ষতি হইব? কথা বলেন না কেন, এর বেশি কি সমস্যা রইব? আমার সমস্যা আমার এটাই হইতে পারে যে হুজুর আপনার এতবার কই, আপনি যেহেতু কথাটা শুনতেছেন না, আপনি অন্য মসজিদ দেখলে ভালো হয়, তো এইটা আপনি আক করলেই তো আমি কমে ইনশা দোয়া করেন আপনারা আক্রমণ তো লাগতো না, আমি আইলাম না কি হিসেবে কথা বলেন? রিজিক তো মসজিদের উপরে না, রিজিক কোথায়? রিজিক ওয়াজের উপরে না, রিজিক কোথায়? আসমান। রিজিক স্কুলে না, রিজিক আসমানে। রিজিক কলেজে না, রিজিক আসমানে। রিজিক দোকানে না, রিজিক কোথায়? লকডাউনে যখন বন্ধ ছিল প্রতিষ্ঠান, লকডাউনে হাজারো কর্মস্থল বন্ধ ছিল, কিন্তু রিজিক বন্ধ ছিল না, বন্ধ ছিল খানা, বন্ধ ছিল নাস্তা, বন্ধ ছিল। হ্যাঁ, আসমানওয়ালা বলে জগৎবাসী আমি পৃথিবী যত তোল পারি হোক না কেন, আমি যেহেতু ওয়াদা দিছি আমি যেমনে পারি আমার রিজিক আমি পৌঁছাবই তোমাকে। রিজিক বন্ধ হয়, হায়াত বন্ধ হইলে রিজিক বন্ধ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল্লাহি লান তামুতা হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, আল্লাহর কসম তোমরা মরবা না তোমাদের রিজিক পূর্ণ না করে। এক লোকমা খাবারও যদি তোমার রিজিকে থাকে, এটা না খেয়ে তুমি মরতে পারতা না, আর না থাকলে এটা খাইতে পারতা না। রিজিক একদম বরাদ্দ, একেবারে বরাদ্দ, একটা বাত, একটা বাতের চাই এটাও বরাদ্দ, একটা ভাতের চাইলেও আপনি বেশি খাইতে পারতেন না, এক ঢোক পানিও আপনি বেশি খাইতে পারবেন না মালিকের ফয়সালা ছাড়া। ভাতের থালার থেকে কত মানুষ উঠে যায়, হাত ধুয়ে লাইছিল খাইতে পারে নাই, আছেন এমন মানুষ? কোনো কথাবার্তা নাই। গত জুমায় আমি আপনার গত জুমার আগের জুমা মনে হয় না জানি, গত জুমায় আমার তাড়াহুড়ার কারণে আমি আগেই বলছি যে খানা খাবো না, তো কোম্পানিগঞ্জের কাছাকাছি গেছি, এক লোক ফোন দিছে, হুজুর আপনি কই? আমার ঘনিষ্ঠ মানুষ কোম্পানিগঞ্জ বাসা। তা আমি বললাম আমি চবেপুর কুটি মাহফিল ওখানে যাইতেছি, বলতেছে ভাত খাইছি নি। কিন্তু আমার হিসাব হলো এই কথাটা সে এই সময় জিজ্ঞাবার কথা না, কারণ আমি তো জুমার নামাজ পড়েই আইছি, তো আমি ভাত না খাইয়ে নিয়ে আইছি, কিন্তু হেঁটে এটা জিগাইলো কা? আর কোনোদিনই আমার এই কথা জিগায় নাই এই টাইমে, কথা বুঝেন না? আমি বললাম না ভাই আমি ভাত খাই নাই, ওখানে গিয়া খাবো। পাঁচ মিনিটের ভিতরে সে ভাত তরকারি তার ঘরের রান্না করে এটি বক্স বইরা গাড়িতে আইনা সামনে দাঁড়ায় রয়েছে, গাড়ির সামনে জোজোর এটি গাড়ি বইয়ে বইয়ে খান। আমার বুঝলো এটা যে আমার মালিক আমার রিজিক এখানে যে রাখছে, যে কেমন আশ্চর্যকর, আমি কল্পনায়ও ভাবি নাই, অয়ো কল্পনায়ও ভাবে নাই, কিন্তু আসমানওয়ালা তো জানে, জানে কি না বলেন? কার কোথায় রিজিক,
এটা জানে শুধু কে, আর এটা ঠিক মতোই আল্লাহ তাআলা পৌঁছান, এক মিনিট আগেও না এক মিনিট পরে। এজন্য দোস্ত, এজন্য আমার ভাই, নামাজ খুশুওয়ালা হওয়া চাই, নামাজের কোনো বিকল্প নাই, নামাজবিহীন জিন্দগির কোনো মজা নাই, জামাজ নামাজবিহীন মোমেনের কোনো পরিচয় নাই, নামাজবিহীন ইমানওয়ালা ইমানওয়ালা হয় না, নামাজবিহীন মুসলমান মুসলমান থাকে না, নামাজবিহীন ইমানদার ইমানদার থাকে না, নামাজবিহীন কোনো মানুষ মানুষের পরিচয়ওয়ালা থাকে না, মুসলমানের সমাজে বসবাস করার অধিকার রাখে না। নামাজ জিন্দগির মূল, তুমি মুসলমানের পরিচয় দাও দোস্ত, নামাজবিহীন তোমার পরিচয় ভুয়া ধোকাবাজ প্রতারক ছাড়ার কিচ্ছু না। নামাজ যার জীবনে নাই, তুমি বেটা অন্য পরিচয় দিও, মুসলমান পরিচয় দিও না, মুসলমান পরিচয় দিও না যুবক, মুসলমান বলো না, তুমি নিজে মুসলমান বলো না। নামাজ মুমেনের জিন্দগির সাথে ওতপ্রোত জড়িত, নামাজবিহীন জিন্দগি জিন্দগি হয় কেমনে, নামাজবিহীন মুমেন মুমেন হয় কিভাবে, নামাজবিহীন মুসলমান মুসলমান হয় কিভাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি যখন নামাজে দাঁড়াই আমার তখন চক্ষু ঠান্ডা হয়ে যায়, দিল শান্ত হয়ে যায়, জুইলাত কুররাতু আইনি আস-সালাহ, আমার চোখের শীতলতা নামাজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে বেলালকে মাঝে মাঝে বলতেন, বেলাল আরে আজানের ওয়াক্ত হয়েছে কিনা দেখো না, জলদি জলদি আজান দাও, দিল নামাজ পড়ে ঠান্ডা করি। অস্থির হয়ে যেতেন, অস্থির হয়ে যেতেন, এক নামাজের পরে আরেক নামাজের ওয়াক্ত হচ্ছে না কেন বেলাল, আরে আজান দাও নামাজ পড়ি, শরীরটা ঠান্ডা করি, দিলটা ঠান্ডা করি, চোখটা ঠান্ডা করি। ইয়া বেলাল কুম ফারিহনা বিসসালাহ, হে বেলাল দাঁড়াও আজান দাও নামাজ পড়ে ঠান্ডা হই। তাহলে নামাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অস্থির হয়ে যাইতেন কখন নামাজ পড়বে, আল্লাহ রাসূল বলেছেন ইন্তেজারুস সালাত ইলাস সালাত, এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করা ফিকির রাখা, এটা পুরাটা নামাজ আদায়ের সওয়াব। ফিকির থাকা, আমার জুমার নামাজ এখানে পড়লাম, আসরের ওয়াক্ত হইতে হইতে আমার যেখানে এই ফিকির থাকতে হবে, আসরের জামাত কোথায় ধরবে, আমার ড্রাইভার সারাক্ষণ খেয়াল রাখে, এটা সারাক্ষণ খেয়াল রাখে কোথায় গিয়ে জামাত ধরবে, সে ঠিক টাইম মতো জামাতে দাঁড়ায় যায় আলহামদুলিল্লাহ। তো এই জন্য এটা ফিকির করা, যে নামাজের জন্য ইন্তেজার করা এটাও নামাজের সওয়াব, দিল মসজিদের মধ্যে লেগে থাকা এটা আরশের নিচে জায়গা পাওয়ার সবব, কারণ আল্লাহ আরশের নিচে জায়গা দেবে যে সাত ব্যক্তিকে, তার মধ্যে একটা হলো যার দিল আল্লাহর ঘর মসজিদের মধ্যে লেগে থাকে, তার মানে কখন নামাজ পড়বে, আবার কখন যাবে, আবার কখন যাবে, আবার কখন যাবে। সারা পৃথিবীর মুমিন যারা আল্লাহওয়ালা আল্লাহ পাকের পেয়ারা বান্দা আল্লাহর কসম বিশ্বাস করে, এই এই মুহূর্তে সবচেয়ে বেশি পেরেশানি ওনাদের কি, সবচেয়ে বেশি পেরেশানি হলো কোন দিন খানায় কাবায় যাবে, উমরা করবে, শুধু এই এক কথা। সব নেক মানুষদের ফিকিরে, কারণ সবচেয়ে বড় পেরেশানির বস্তু এখন এটাই রয়ে গেছে আমাদের যে কোন দিন মালিকের ঘরে যাব, আল্লাহর ঘরে যাব কখন, হায় অনেক দিন হয়েছে লাভবাই পড়ি না, অনেক দিন হয়েছে মালিকের ঘরের চতুর্দিকে ঘুরি না, কহাঁ ইয়ে মেরি কিসমত কে তওয়াফ তেরে ঘর কা, মই জাগতা হো ইয়া রব ইয়া খাব দেখতা। এক বুজুর্গ আল্লাহ তাআলার ঘরের সামনে দাঁড়িয়ে এটা বলতেন, আল্লাহ আমার কি বড় কিসমত যে আমি আপনার ঘরের তওয়াফ করতেছি, হায় মালিক আমি বুঝতেছি না এটা কি আমি স্বপ্ন দেখছি না বাস্তবে জেগে আছি। মই জাগতা হো ইয়া রব ইয়া খাব দেখতা, এর চাইতে বড় কিসমত আর কি হইতে পারে যে নামাজের সেজদা করতে পারলাম। এজন্য নামাজ যেন হয় খুশুওয়ালা। এখন খুশুওয়ালা নামাজ কাকে বলে,
একদম সহজ কথা হলো সুকুনওয়ালা স্থির অন্তর, স্থির গাইরুল্লাহ থেকে, আর অঙ্গ প্রত্যঙ্গ স্থির মাকরুহাত থেকে। মানে অন্তর স্থির আল্লাহ ভিন্ন অন্য সব কিছু থেকে, দিলের মধ্যে শুধু কার ধ্যান আল্লাহ তাআলার ধ্যান, এটা হইলে অন্তর স্থির, এটার একটা খুশু। আর অঙ্গ প্রত্যঙ্গ, বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গে নামাজ অবস্থায় যত কাজ করলে মাকরু হয় নামাজের মধ্যে, ওই কাজগুলো থেকে অঙ্গ প্রত্যঙ্গ স্থির থাকা, এটাকেই বলা হয় খুশু। এই জন্য খুশু মানে হলো সুকুনুল কলবে ওয়াল জাওয়ারিহ, অন্তর এবং অঙ্গ প্রত্যঙ্গ স্থির থাকা। কি থাকা বলেন? স্থির থাকা। আপনি একবার নাক খাইতে আসেন, একবার কান টানতে আসেন, একবার দাড়িরে খুঁচাইতে আসেন, একবার জামার কলার ঠিক করতেছেন, একবার এরুম লরেন সরেন, এবার শার্ট ঠিক করেন, এবার লুঙ্গি গুছান, হ্যাঁ এবার লরেন সরেন, ঠেংলারান চৈল্লারান, হ্যাঁ একবার গাঁড় লারান, একবার এরুম গাড় ফালান, একবার এরুম করেন, একবার এরুম করেন, এই তামসা এটা কি? এটা বোঝা যায় যে অন্তর আরে অঙ্গ প্রত্যঙ্গ স্থির কথা বলে এই তাহলে সহজ কথা। এই সব কিছু থেকে অঙ্গ প্রত্যঙ্গকে মুক্ত রাখা। বেহুদা আপনি আতো লড়াইতেন পারতেন না, মাথাও লাড়তেন পারতেন না, শরীরও লাড়তেন পারতেন। যতটা ইতমিনান হবে, যতটা ধীরে সুস্থ থাকবে, তত বেশি খুশুওয়ালা হবে, তত নামাজ দামি হবে, তত জান্নাতের আলা মাকামে উঠবেন। তাহলে খুশুওয়ালা নামাজ কি বলেন? যার নামাজ স্থির, কি বলেন না? আরবি শব্দ হলো সুকুন, সুকুন, সুকুন মানে স্থির। আর স্থির কয় জিনিস? দুইটা, একটা হলো দিল আর একটা হলো অঙ্গ প্রত্যঙ্গ। দিলকে গাইরুল্লাহ থেকে স্থির রাখা, অন্য কিছু আল্লাহ ভিন্ন, অন্য কি বউর কথা মনে হয়, ছেলে মেয়ের কথা মনে হয়, দোকানের কথা মনে হয়, ব্যবসার কথা মনে হয়, ভালো কথাও মনে হয়, বাজে কথাও কি মনে হইবে? আপনি এটা কোনো মনের কোনো আর কেন বাধ্য হয়ে আইতেন ফাইতেন না? এটা যদি এমন সিস্টেম হইতো যে মন খুললে তুই আইলাম, এটা পারবে? এটা সাথে লইয়েই তো আপনার নামাজে দাঁড়ায়, কাজে এগুলো আসবে, এগুলো কি আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু এটার উপরে জমে না থাকা, আপনার এক টেন্ডেন্সি থাকতে হবে, এই ফিকিরটা থাকতে হবে যে আমি নামাজ পড়ি, এটা যদি জেহেনে থাকে তো লগ লগ আবার কাইটা দিতে হবে। একবার এটা মনে হইল না আমি নামাজে আসি, চলো এটা বাদ দাও, আবার আবার জেহেন, মানে একটা যুদ্ধ করতে হবে, খেয়াল রাখতে হবে যে দুনিয়াবি কোনো কথা যেন আমার ভিতরে জমে না থাকে, আইবে আসবে যে এটা একশো একশো টোটাল দুনিয়াবি কোনো খেয়াল আসে না, এটা হইতো না, এটা সম্ভবে না। ইন্নান নাফসালা আম্মারাতুম বিসু, নফস সারাক্ষণ সারাক্ষণ গুনার উপরে প্রেশার দেয়, বুঝেন না? নফস বড় হারামি, বড় শক্ত হারামি, তে সারাক্ষণ কি কথা মনে করাই দেয়? গুনার কথা মনে। আবার শয়তান আছে না, সে সারাক্ষণ কি মনে করাই দেয়? ইন্নামা ইয়ামুরুকুম বিসু, সারাক্ষণ গুনার কথা মনে করায় দেয়, আবার গুনের কথা নাও বালা কথাও মনে করায় দেয়। আরে দোয়ানটা যে তালা দিলাম বাম দিকেরটা জানি দিছিনি তালা, আল্লাহ জানে কইতে এই এই লাগলো একটা ফেরেশা, সাবিটা যে ওই থিয়া এলাম আল্লাহ কইতে আরে এই সাবির রূপে, এবার পুরা নামাজ সাবি হয়ে গেছে, নামাজ আর কি নেই, নামাজ নেই, নামাজ এখন তালা সাবি হয়ে গেছে, কথা বুঝছেন কেন? তার মানে এরকম কিছু ফিকির আসবেই, সারাক্ষণ আসবে, সবার আসে, এককারে বাইজিদ বস্তামিরও আব্দুল কাদের জিলানিরও, কথা বুঝছেন কিনা? মূল কিন্তু এটাকে জমিয়ে না রাখা, কি করে না রাখা, খেয়াল রাখা আমি নামাজে আছি, সাথে সাথে আমাকে এটা দূর করেছে। যদি এই টানা হেসরার মধ্যে থাকে, এই টানা টানির মধ্যে থাকে, তাহলে আল্লাহ তাআলা ধীরে ধীরে ওই অন্তরে আল্লাহ তাআলার ধ্যান একদম জমায়ে দেবে। والذين جاهدوا فينا
লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এই আল্লাহ বলেন, আমার রাস্তায় যে মেহনত করে, পরিশ্রম করে, আমি আল্লাহ আমার পর্যন্ত পৌঁছার বহু রাস্তা আমি নিজে তার জন্য খুলে দেই। তুমি একটু ফিকির করো, ধীরে 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 ধীরে, আস্তে 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 আস্তে, তাইলে একসময় অন্তরে নামাজ দাঁড়ালে শুধু নামাজের কথাই মনে হবে, রুকুর কথা, সেজদার কথা, তেলাওয়াতের কথা মনে হবে। এজন্য অন্তরের মধ্যে সুকুনে কলব আন, অন্তরের মধ্যে কি আনা বলেন? স্থিরতা। স্থিরতা কিভাবে আসবে? গাইরুল্লাহ সরাইতে হবে। কি সরাইতে হবে? ছয়টা জিনিস মনে করতে হবে। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা, আল্লাহ আমারে সৃষ্টি করছে, এই জন্য আমি আল্লাহর ইবাদত করছি, এটা মনে মনে ভাবা দরকার। ওয়া নাআলামু মা তুওয়াসউসু বিহি নাফসুহ, আল্লাহ বলে তোমার অন্তরের ভিতরে কি উঠানামা করে আমি জানি, কাজে আল্লাহ আমার ভিতরের খবর জানে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ বলেন আমি তোমার গর্দানের এই রগ যেটা ছিঁড়ে গেলে তুমি মরে যাবা, আমি তার চাইতে তোমার ঘনিষ্ঠ, কাছাকাছি, মানে আল্লাহ আমার অতি নিকটে, এ কথা মনে রাখতে হবে। হ্যাঁ, এরপরে এরপরে কি? ইদিয়া তালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিল শিমালি কাঈদ, এ কথা মনে রাখতে হবে, আমার ডান কাঁধে বাম কাঁধে দুইজন ফেরেশতা আছে, ওরা আমার সব কিছু কি করতেছে, লিখতেও আছে, খেয়ালও রাখতে আছে। এরপরে মনে করতে হবে, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, আমার মুখ দিয়া যাই বাইর হয় তা ফেরেশতারা লিখে রাখছে, কাজেই আমার মুখের প্রতিটা উচ্চারণ লিখা হচ্ছে। ছয় নাম্বার, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, অচিরেই যেই কোনো সেকেন্ডে আমার মৃত্যু হতে পারে। অতএব আমার সৃষ্টিকর্তা আল্লাহ আমার অন্তরের গোপন বিষয় জানে, আল্লাহ আল্লাহ আমার অতি নিকটে, আমার ডান কাঁধে বাম কাঁধে দুইজন ফেরেশতা আছে, আমার জবানের প্রতিটা উচ্চারণ ফেরেশতা লিখতেছে, আর আমার মৃত্যু এখনই হতে পারে। এই ছয় কথা যদি কেউ খেয়াল করে তার অন্তর স্থির হয়ে যায়, গাইরুল্লাহর ধ্যান ধারণা, আল্লাহ ভিন্ন অন্য কিছু দূর হয়ে যায়। ঠিক না? বুঝলেন কিনা বলে? বাহ্যিক গুরু পরে কমকা আগামী দিন, আগামী জন্য, আজকে শুধু ভেতরটা বলে। তাহলে খুশুওয়ালা নামাজ হবে দুই জিনিসে, কয় জিনিসে বলেন? এক নাম্বার কি? অন্তর স্থির। দুই নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ স্থির। আজকে শুধু অন্তর স্থির এটা বলল, অন্তরের মধ্যে স্থির হবে কখন? যখন অন্তর গাইরুল্লাহ থেকে কি হবে? মুক্ত। গাইরুল্লাহ মানে বুঝিন, মানে আল্লাহ ভিন্ন, বাকি সব, বাকি সব সব দূর করতে হবে। এজন্যই তাকবীরে তাহরিমা কয়। তাহরিমা শব্দের অর্থ হলো মূলত হারাম, নিষেধ। তো এটা নিষিদ্ধ তকবীর, এ প্রথম যে তকবীর আমরা বাঁধি, তো এটা কি নিষিদ্ধ তকবীর? এ তকবীর এটা তখন হারাম, এটা না দিলে নামাজ হবে? তো তাহলে এটার তকবীরে তাহরিমা কয়টা, হারাম তকবীর কয়টা? এটা হারাম তকবীর, অথচ এটার নাম কি? হারাম তকবীর। তার মানে হইল এই তাকবীর আল্লাহ ভিন্ন, বাকি সব কিছুকে হারাম করে দিল, আমি সব হারাম করে দিলাম, আল্লাহ তোমাকেই শুধুমাত্র সর্বশ্রেষ্ঠ মনে করে তোমার জন্য দাঁড়াইলাম। আল্লাহ আকবার। বউ হারাম, স্ত্রী হারাম, ছেলে মেয়ে হারাম, দোকান ব্যবসা হারাম, সব ত্যাগ করলাম, শুধু তোমাকেই বড় মনে করে তোমার সামনে দাঁড়ালাম। এই জন্য এটারে কি কয়? তাকবীর। এজন্য আল্লাহ ভিন্ন সব কিছু অন্তর থেকে দূর করা, এটাকে বলে অন্তরের স্থিরতা, অন্তরের খুশু, সুকুনে কাল। আর এটা অর্জন করার জন্য দুই কথা বলছি। এক কথা তো হলো যে অবশ্যই যাই মনে আসে মনে আসবে, এটা স্বাভাবিক, কিন্তু জমায়ে রাখাটা অনুচিত, জমায়ে রাখা যাবে না। খেয়াল করে করে এটার সরাইতে হবে, বারবার সরাইতে হবে, বারবার সরাইতে হবে। কথা বুঝছেন কিনা? আমার মোবাইলে আপনার কল আসতে আসতে যখন ওই সাইলেন্ট করে রাখি, এই জায়গাটা ফুরে যায় আপনার, তখন এডিও এখানে এক সাইডে দিয়ে এটা একটা একটা টিপ দিলে একটা একটা করে করে নম্বর এডি সরে যায়, তো এরপরে আবার খালি হয়ে যাবে। তো বোঝা গেল এগুলোর এখানে টিপ দিয়ে দিয়ে কী করতে হবে? সরাইতে হবে, সরাইয়া আবার জায়গা খালি করতে হবে। তো ঠিক আমার অন্তরে বহুত কিছু আসবে, আমার দায়িত্ব হইল
আয়োগ যায় আয়োগ, শয়তান তুই যায় ফাটাস, নফস তুমি যায় ফাটাও আমার অন্তর, আমি থাকতে দিতাম না, আমি সরম, আমি শুধু ডিলেট করবো, আমি শুধু ডিলেট করব, এভাবে ডিলেট করতে থাকা, তাইলে অন্তর স্থির হবে। আর দুই নাম্বার হলো এই ছয় জিনিস কি রাখা বলেন, খেয়াল রাখা। এক নাম্বার কি, আল্লাহ আমার সৃষ্টিকর্তা। দুই নাম্বার, আমার অন্তরের গোপন বিষয়গুলো জানে কে, আল্লাহ আমার নিকটে না কাছে। তিন নাম্বার, আল্লাহ আমার অতি নিকটে। চার নাম্বার, আমার ডান কাঁধে বাম কাঁধে কি আছে। পাঁচ নাম্বার, আমার মুখের উচ্চারিত প্রতিটি শব্দ আল্লাহর ফেরেশতারা কি করছে, লিখে রাখে। আর ছয় নাম্বার, যেই কোনো মুহূর্তে বা এই মুহূর্তেই আমার কি হতে পারে, মৃত্যু হবে। এই ফিকির ঠিক রেখে নামাজ ইনশাআল্লাহ আমিও যেন পড়ার চেষ্টা করি, আপনারাও চেষ্টা করেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। সুবহানাল্লাহ।